নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ফুলকপির তরকারি একটু অন্য উপায়ে। তো বাড়িতে যদি যে কোনো মাছের মাথা যদি থাকে, তো এইভাবে ব্যবহার করে আপনারা তরকারি করে নিতে পারেন। তো ফার্স্ট আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন। দেখুন, গ্যাসের ফ্লেমটা থাকবে লো, আস্তে আস্তে ভেজে নেবো। যত জোর দিয়ে দেবেন তত পুড়ে দিতে পারবে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে কষা। স্কুল গেছে দিয়ে মা খাওয়াতে গেছে, হাতটা ধরো টমেটো বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, চিনি, মানে লঙ্কা গুঁড়ো আপনি এমনিও দিতে পারেন, না দিতে পারেন। তারপর আমি ভেজে রাখা ফুলকপি ভেজে একটা কথা দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাজুন। লঙ্কাটা দিয়ে এখন মেঘের মধ্যে মেশিনে চিনিয়ে দিয়েছিলাম এই মশলাটাকে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, আমি আপনার একটা ভিডিও দিয়েছি ইলিশ ভাপা, মাথা ওই নাকেলটা এই তরকারিটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কষবেন ভালো, যখন কষা হবে না মশলার জলটা আপনি একটু ঢেলে দেবেন। মাঝে কখনো জল দেবেন না, বাংলাদেশ সাইডে ছেড়ে জলটা দেবেন, জলটা সবকিছু দেওয়া হয়ে গেলে এরকম ভালো করে কষে নিচ্ছি। বাড়িতে যখন আপনি ফুলকপি একঘেয়ে খেতে লাগবে, তো আপনি মাছের মাথা ব্যবহার করে ফুলকপিটার টেস্ট আরও বাড়িয়ে দিতে পারেন। আমি ঢাকা দিয়ে দিয়ে গেলাম বন্ধুরা, এই দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট।